নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি পূরণ না হওয়ায় দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। 5ই জানুয়ারির নির্বাচনের পর থেকে দিনটিতে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে দলটি। 3 বছর পরেও বিএনপি নেতাদের মূল্যায়ন, নির্বাচন বর্জনের সিদ্ধান্তই সঠিক ছিল, যা গণতন্ত্রের জন্য দলটির রাজনৈতিক সততারই অংশ। ক্ষমতা নয়, জনগণের সাংবিধানিক অধিকার রক্ষায় বিএনপি কখনো আপোষ করবে না বলেও মন্তব্য করেন তারা। আমাদের গণতন্ত্র হত্যার এটা একটি নির্বাচন, যে নির্বাচনে জনগণ তার ভোটাধিকার হারিয়েছে এবং এখনও পর্যন্ত সে ভোটাধিকারের জন্য আন্দোলন অব্যাহত রেখেছে। পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে সেটা প্রমাণ করেছে যে বিএনপির সিদ্ধান্ত সঠিক ছিল এবং পরবর্তী নির্বাচনগুলো সবগুলোই প্রশ্নবিদ্ধ, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছে উনি আর প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না, একথাটা উনি বলতে বাধ্য হয়েছেন। কারণ এটা এগুলো এমন প্রশ্নবিদ্ধ যেগুলোকে আলোচনায় কিংবা বিতর্কের মাধ্যমে রক্ষা করা সম্ভব না। তারা মনে করেন রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার, এই জন্য রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে কাজ করবে বিএনপি। সাংবিধানিক অধিকার হরণ করে উন্নয়নের কথা বললে সেটা কাজ করে, সব দল বন্ধ করে দিয়ে একটি দলের মাধ্যমে যে চালু করা হয়েছিল, সব সংবাদপত্র বন্ধ করে দিয়ে কিছু সরকারি কোষ্ঠা রেখে, সেটাও তো কাজ করেনি, এবং সেটার জন্য সেটা যারা করেছে তাদেরকে তো একটা উচ্চ মূল্য দিতে হয়েছে। সুতরাং আজকে আবার নতুন করে এগুলো ট্রাই করার সুযোগ নাই। বাংলাদেশে একটা সময় গেছে যে সময়ে রাজনীতিটা ইতিবাচক হয় নাই, নেতিবাচক হয়েছে, কাজে সেই নেতিবাচক ধারা এখন পরিবর্তনের জন্য সকলে চিন্তা করছে। এমনকি আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি বলছেন যে অতীতের মতো আবার 5 তারিখের মতো আর একটা পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য এখন থেকে আওয়ামী লীগের কর্মীদেরকে জনগণের কাছে যেতে বলছেন। কাজে এই যে তার বলাটা, এটাও একটা ইতিবাচক বলা। বিএনপি নেতারা বলছেন জনগণের অংশগ্রহণ ছাড়া আবার নির্বাচন দেয়া হলে শুধু সরকারই নয় গোটা রাষ্ট্রকেই উচ্চ মূল্য দিতে হবে, আর এ অবস্থায় অরাজনৈতিক জঙ্গি গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা তাদের। তাপসী, রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা।